ইসরায়েল বর্তমানে লেবানন, এরপর আরও কয়েকটা মুসলিম দেশে আমাদের মুসলিম নির্যাতিত ভাই বোনদের উপরে তারা অতর্কিত হামলা চালাচ্ছে, এর প্রতিবাদে আমরা মূলত এখানে আসছি আজকে। আমাদের দাবি তো মূলত একটাই, তা হচ্ছে ইসরায়েল নামক দেশ মানচিত্র থেকে মুছে দেওয়া। এর আর জাতিসংঘের কাছে আমরা এর একটা জবাব চাই যে কেন মুসলিমদের উপর বারবার আক্রমণ করা হচ্ছে। আমরা সুস্পষ্ট বলতে চাই, মুম্বাই দেখেছেন, বাংলাদেশে দেখেছেন।